পৃথিবীতে এর চেয়ে সুন্দরী আর কোনো মেয়ে আছে? সারাটা জীবন ওকে পাবার আকাঙ্ক্ষা নিয়ে হ্যাঁ আমি বেঁচে আছি। রাজ, সত্যি করে বলো তো, কার প্রেমিকা বেশি সুন্দরী, আমারটা না তোমারটা? বলো না। তুমি জিতে গেছো বন্ধু, জিতে গেছো। তোমার রিয়ার চেয়ে সুন্দর এ পোড়া চোখ আর দেখেনি। মনে হয় তোমার রিয়া আগে আরো সুন্দর ছিল। রিয়া, ওর নাম রাজ, ওর কথাই তোমাকে বলেছিলাম। আর রাজ, ও হলো রিয়া, আমার সঙ্গে যার ইয়ে হবে। কি হলো রিয়া, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? আমার বন্ধুকে অন্তত হ্যালো বলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বন্ধু কি বলছে জানো রিয়া? ও বলছে ও নাকি ওর কোন আত্মীয়র বাড়িতে থাকবে, তুমি ওকে এখানে থাকতে বলো, দেখি ও কি করে যায়। আপনার বন্ধু যখন বলছে ঠিকই যান না। সরি, আপনার অনুরোধ আমি রাখতে পারছি না। প্লিজ রাজ। না তাজ, না, তোমার কোনো ক্ষতি হোক আমি যেমন চাই না, তেমনি আমার ক্ষতিও তুমি নিশ্চয় চাইবে না। অবশ্যই না। আমি না গেলে আমার কোম্পানির মস্ত ক্ষতি হয়ে যাবে, তুমি কি তাই চাও? না, কিন্তু তাই বলে আমার বাড়িতে এভাবে এসে তুমি চলে যাবে? যেতে আমাকে হবেই তাজ। তাহলে বলো, আমার পার্টিতে তুমি অবশ্যই আসছো? চেষ্টা করব। ভুলে যাবে না তো? না, ভুলবো না। তোমার রিয়াকে তোমার হাতে তুলে দিতে আমি নিজে আসব, অবশ্যই আসব। থ্যাংক ইউ দোস্ত। আজ যাই বন্ধু। ওকে, অল দ্য বেস্ট টু ইউ। যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করে চাই। নিজেকে দিয়ে আমি বুঝেছি আপন জনকে হারানোর ব্যথা কত বেদনাদায়ক। তাজ আপনাকে ভালোবাসে, ওকে সে ব্যথার স্বাদ পেতে দেবেন না। আসি। কি বাবা, তুমি না খেয়ে চলে যাবে? আজ না আন্টি, আরেকদিন আসবো। এভাবে চলে এলে কেন? হ্যাঁ রিয়া, তুমি কাঁদছো, কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি। তাহলে তোমার চোখে পানি কেন? কিছু কিছু কথা আছে যা সবাইকে বলা যায় না। আমাকেও না। আপনজনকে নিয়েই তো সবচেয়ে ভয়। কিসের ভয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বন্ধু বলতে এই বাড়িতে শুধু তুমি, তোমাকে আমি হারাতে চাই না। প্লিজ তাজ, তুমি শুনতে চেও না। ওকে, কিন্তু আমার নতুন বন্ধুটিকে কেমন দেখলে? ভালো, খুব ভালো। ঠিক ধরেছো, আসলে ও খুব ভালো ছেলে। কিন্তু জানো, একটা মেয়েকে ও ভালোবাসতো, মেয়েটি ওকে ফাঁকি দিয়ে লুকিয়ে আছে আমাদের চিটাগাং শহরে। আমি ওকে কথা দিয়েছি ওর ভালোবাসা খুঁজে বের করে ওর কাছে ফিরিয়ে দেব। সত্যি তুমি খুব ভালো ছেলে তাজ। থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্টস। যাই, বাবা মার সঙ্গে দেখা করে আসি। তুমি ভুল করেছো তাজ, তোমার বন্ধুর ভালোবাসা খুঁজে পেলে সবচেয়ে বড় ক্ষতি হবে তোমার নিজের। রাজ যাকে খুঁজছে সে যে আমি।